वेलकम टू माय चैनल रिमी ब्लॉगर। आमी रिमा चले तुम्हारे साथ एक न्यू ब्लॉग नहीं। तो दशहरार अनेक अनेक शुभेच्छा रही तुम्हारे। तो चलो आजकल ब्लॉग शुरू करा जा। सकाल बेला प्राय सातटा नागाद घूम थेके उठे तारपर स्नान टान करा हो गेछे। तो आज के तो जानी दशहरार पुजो आमादे बाड़ीते बार देरी घरे आसबे तीनटे साढ़े तीनटे नागाद आसबे बोलेछे। प्रथमे बोललाम जे आमार एक्साम आछे एकटा थेके, तो ताड़ाताड़ि आसो काकु, किन्तु ना देरी करेई आसते हबे काउके। तो पुजो टुजो आछे ओई जन्य देरी करेई आसबे। तो साढ़े तीनटे तीनटे बाजबे आर आमारो एक्साम आछे। तो एकटा थेके एक्साम देड़टार मध्ये एक्साम शेष हो जाबे, आमी ताड़ाताड़ि बाड़िये चले आसबो तार मध्ये। आर कि एटाई। तोदेर दादा भाई तो सब समय सब काजे दिनेर दिन करते पछंद करे, ताई एखन फलटल सब निये चले एसेछे। तो चलो फलटलगुलो धुए नि। ठाकुर का सकालबेला मुछे रेखेछि आमी, जस्ट फलटल धुए सब सजिए राखबो। आर कलेज थेके एसे टु रेस्ट नेबो, तारपर सब फल फल केटे जेगुलो काटार सेगुलो केटे नेबो, निये सब किछु सजिए रेडी करे राखबो, काकु आसलेई पुजो हबे। आर तार मध्ये आबार आमार रान्नाओ हये गेछे। तोमादेर दादा भाई चिड़े मुड़की खेते पारे ना, माने खाए प्रसाद हिसेबे खाए ठीक आछे, बाट ए कि बोले माने ओटाई खेये थाकबे दुपुरबेला एटा एकदमई ना। तो ताई जन्य एकटु निरामिषी रान्ना करेछि, तो तोमादेर साथे शेयार करब। चलो धुए राखि सब किछु, मोटामुटी जोगाड़ करे राखि, तारपरे तोमादेर खाबारटा शेयार करब। तो এই ব্যাগে সমস্ত কিছু আছে। তো চলো এখানে বলছি সমস্ত দর্শকদের ফল এই চালে ফুল রয়েছে, চাল আলু মিষ্টি চিড়ে মুড়কি বাতাসা ফল রয়েছে, কলাটা নিচে রয়েছে, খেজুর রয়েছে। বলবো এই শাড়িটা, বলবো এই শাড়িটা আর এই ব্লাউজটা। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, কলেজ জন্য রেডি হয়ে গেছি, রেডি করি। যা রোদ, আজ সকাল থেকে না খেয়ে মানে অবস্থা পুরো আমার টাইট হয়ে গেছে। তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছি দেড়টা, তারপরে টোটো পেয়ে গেছি। একটা ট্রেন মিস করেছি আস্তে আস্তে, বাট তারপরেই মানে এক দু মিনিট বসার পরে আবার একটা ট্রেন এসে গেছে, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। তো চলো একটু রেস্ট নিই, তারপরে ফলটল কাটবো, শাড়িটারি পরে একেবারে ফলটল কাটবো। তো চলো পাঁচ মিনিট অন্তর রেস্ট নিই, পাঁচ দশ মিনিট, তারপরে কথা হবে। আবার উপরে যাওয়া যাক। এখানে রয়েছে খেজুর, সন্দেশ, আম, বাতাসা, চিড়ে মুড়কি, শসা, কলা, জামরুল, পাঁচ রকমের ফল। এক দুই তিন চার, দুই তিন চার, পাঁচ পাঁচ রকমের ফল লেগেছে, চিড়ে মুড়কি, বাতাসা, মিষ্টি সব আছে। তো চলো যখন প্লেটটা সাজিয়ে নেবো তখন আবার তোমাদের শেষ করতে। দশ রকমের ফল এখানে, মামুন সাকার দেওয়ার জন্য কলা আর দুধ, এখানে ধূপ মোমবাতি, তারপরে শাখা নোয়া কর চেলি কাপড়, তারপরে ফুল, আর এখানে মাঝে রেখে দেবো চন্দন, সব কিছু গোছানো রইল। আর এখানে আছে চালের যে সিধেটা, ওটা ধূপ মোমবাতি গুছিয়ে রেখে। চলো পুজো কমপ্লিট হয়ে গেছে, উপরে যাই, এবার ঠাকুরকে পুজো দিই, তারপরে প্রসাদ খেয়ে অবশ্য ভাঙে প্রসাদ সব ঠাকুরকে দিয়ে এসে সবাইকে বাড়িতে দিয়ে দিয়েছি। তো চলো এবার একটু প্রসাদ খেয়ে একটু জল খাই, আর পাচ্ছি না। চলো পুজো কমপ্লিট হয়ে গেছে, শাড়িটা ছেড়ে ফেলে এই গরমে বহুত কষ্ট হচ্ছে, ছেড়ে একেবারে খেতে বসে তোমার সাথে কথা বলবো। পুরো ছাদ থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না এই সবে, একটু অনেক শুয়েছিলাম বাট ঘুম সেরমভাবে হয়নি, কারণ খেয়ে দিয়ে শুধু শুধু পাঁচটা বাজে লাগছে, আবার ভালো লাগছিল না। চলে এসেছি ছাদে, এই গাছটা একটু ধরার চেষ্টা করছি, আম পাতাটা। তো চলো বেলা তোমাদের সাথে ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে রাত্রিবেলা একটু বাবা ডেকেছিল, ওই জন্য ও আর আমি দুজনে মিলে প্রায় পৌনে নটা বাজে বাড়ি থেকে বেরিয়ে ও বাড়ি গেছিলাম, তারপরে ফিরে এসেছি সাড়ে দশটা, আর ওখানে গিয়ে ভিডিওটা কিছু কন্টিনিউ করা হয়নি, খেয়ালই নেই বাবাকে দেখে সব ভুলে গেছি। তো বাদ দাও কি আর করা যাবে।
তো এখন সকাল স্নান টান করে নিয়েছি, আজকে একটু পরীক্ষা আছে, তাড়াতাড়ি 11:30 থেকে আছে, তাই আর বেশি কিছু কথা বাড়াবো না, তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমার যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলকে এবং আমার চ্যানেলের পাশে থেকে। তো চলো আজকের মতো টাটা।